পুরানো সিদিনের কথা ভুলবি কিরে, হায় সে চোখের দেখা রানীর কথা সে কি ভোলা যায়। ভোলার নয়, সত্যি ভোলার নয় সেই দিনগুলির কথা। ১৯৬৯ দোসরা নভেম্বর তোমার যাত্রা শুরু, তারপর ১৯৭০ সরকারি স্বীকৃতির পর থেকে কেটে গেছে ৫০টি বছর, যেন বিরামহীন এক চলমান জীবন। বছরের পর বছর এসেছে তোমার শিরায় নতুন ছাত্রধারা, বছরের পর বছর গিয়েছে আমরা হয়েছি তোমায় ছাড়া। আমরা প্রাক্তন, শুধু এটুকুই পরিচয় এখন তোমার কাছে, কিন্তু বিস্তার অনেক বড়। হঠাৎ তোমার ডাকে পাওয়া না পাওয়ার হিসাব ভুলে আমাদের ছুটে আসার আপ্রাণ চেষ্টা। এই শীতের আবহে সেই ছোট্টবেলার স্মৃতিতে আবার একটু উষ্ণ হওয়ার ইচ্ছায়, এমনই ইচ্ছা নিয়ে একটু অভিনয়ে সায়ন্তনী রায়, অনাময় বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, সুদীপা বিশ্বাস, নেপথ্য আখ্যায়ন অনুসুয়া মণ্ডল, নেপথ্য সংযোজন সোমনাথ বিশ্বাস। এই ৫০ নতুন তোমায় দেখলাম, আগামী ৫০ এমনি থাকবে এই আশায়, কিছু টুকরো কথায় কিছু ভালোবাসায়, শ্রুতি নাটকের ছন্দে তোমার প্রতি নিবেদিতা, কুন্তল, সৌনক ও ত্রিপর্ণা নামক চরিত্রের মধ্যে দিয়ে অনাময় বিশ্বাস রচিত একটি কথোপকথন ফিরে পেতে চাই। শ্যামলবাবু কি পোস্ট করেছে? কোন শ্যামল কি পোস্ট? নিজেই খবর হয়ে রয়েছে আর আমাকে বলছে। আরে শ্যামলবাবু, আমাদের স্যার চরমন্ডল হাই স্কুলের। ও এই রে, আমি ঠিক করে খেয়াল করিনি তোর কথা। তা দেখা দেখা কি লিখেছেন স্যার? এই দেখ। ও দারুণ, খুব সুন্দর, সত্যি খুব আনন্দের খবর। তুই যাবি তো মিটিং এ? আমি তো ওদিন থাকতে পারছি না, পারলে অবশ্যই যেতাম। দাঁড়া দাঁড়া, আর সৌনকে একটা ফোন করি, দেখি কি বলে। তুই যাস কিন্তু। হ্যালো, হ্যাঁ কুন্তল বল, গুড মর্নিং। মর্নিং তো অবশ্যই গুড। এই শ্যামলবাবু ফেসবুকে কি পোস্ট করেছেন দেখেছিস? শ্যামলবাবু মানে মাস্টারমশাই, কি কি লিখেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হবে, তার মধ্যে ২৩ জানুয়ারি দিনটি প্রাক্তনদের জন্য নির্ধারিত হয়েছে। সেহেতু আগামী শনিবার স্যার প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিটিংয়ে বসবার কথা জানিয়েছেন। কি? ও ওয়াও, আমি তো যাচ্ছি। তুই যাচ্ছিস তো? না রে, ওদিন যেতে পারছি না, কিন্তু অনুষ্ঠানে অবশ্যই যাব। আর নিভু যাচ্ছে, আরও তো অনেকে যাবে, কি কি সিদ্ধান্ত হয় শুনে নেব। আচ্ছা ঠিক আছে, তবে তুই থাকলে অনেক অন্যরকম ভাবনা স্যারেদের সামনে উত্থাপিত হইতো। আমার কর্তা এই পোস্টটি প্রথম দেখে বলেছেন যে যাও যাও, আবার সে ওটা নয় লালিবা বললাম। ও দারুণ ব্যাপার, তা কর্তার সাথেই নয় একটা ডুয়েট গান পরিবেশন করিস উনি? হ্যাঁ হ্যাঁ, কত শখ শুনলাম, বলছি বর্ণালী শুনলাম না, ওদেরকেও জানাই। ঠিক আছে, যদি আসতে পারে সবাই মিলে আড্ডা হবে ওদিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা, শনিবার দেখা হচ্ছে তাহলে, বাই। আচ্ছা বাই,
অবশেষে এলো সেই শনিবার। মিটিং এর দিন কত ভাবনা নিয়ে উপস্থিত হওয়ার ইচ্ছা, আবার সেই বিদ্যালয়ে অনেকদিন পর ছুটে যাওয়া, আবার সেই ফিরে আসা শ্রেণীকক্ষে স্যারদের মুখোমুখি হওয়ার ভাবনা। তবে বর্তমান ছাত্রছাত্রী হিসাবে নয়, প্রাক্তন হিসাবে আরো অনেক বেশি দায়িত্ব নিয়ে প্রাক্তনের শিক্ষকে আলোচনায় এক হতে। এই কি ভাবছি সদন না ক্যামেরা সামনে পরিকল্পনা হচ্ছে মনে হয় মিটিং নিয়ে? আচ্ছা শোন, আমি তো যেতে পারছি না, এখনই বেরিয়ে যাচ্ছি। আর সঙ্গে আসবে কোন? আরো অনেক সিনিয়র দাদা দিদি, জুনিয়র ভাই বোন আসবে হয়তো। সবাই মিলে স্যার ম্যাডামদের সাথে আলোচনা করে ভালো কিছু সিদ্ধান্ত নিবি আশা করি তোরা সকলে। সৌনক আসবে তাই? ও দারুণ, কতদিন দেখা হয় না দাদার সঙ্গে। আচ্ছা আমি যাই তাহলে স্কুলের দিকে। আচ্ছা আয়। এই নিপেন কেমন আছিস? দাদা তুমি না এখনো এত বড় হয়ে গেলাম তাও তুমি সেই ছোট্টবেলার মতো। ভালো আছি, তুমি কেমন আছো? মাসিমা মেসোমশাই কেমন আছেন? সবাই ভালো আছে। আচ্ছা অনেক দিন পর স্কুলের সেই ছুটির ঘন্টা শুনলি? সে যা হোক বল, তোদের গ্রুপে সবার ভাবনা কি, কেমন ভাবে করতে চাস পালন ওই দিনটা? দারুণ ভাবে, দারুণ। আচ্ছা সবকিছু শেষে কোনো ভালো গানের দল যদি আনা যায় কেমন হয় বলতো? সব শেষে সবাই মিলে একসাথে এনজয় করতে পারবো ওই সুবর্ণ মুহূর্তটা। সে না হয় পারবি, তবে একটা জিনিস ভেবে দেখো, ছোট্টবেলা সেই বিদ্যালয়ে কাটানো সেই মুহূর্তগুলি আর কোনোদিন আমরা ফিরে পাবো? সেই স্যার ম্যাডামদের কাছে বকা খাওয়া, আবার তাদের স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়া, বন্ধু বান্ধবীদের সাথে ঝগড়া খুনসুটি মারামারির পর আবার কাঁধে হাত রেখে বাড়ি যাওয়া, কিংবা স্কুলের মাঠে ধুলো উড়িয়ে কত না খেলায় নিজেদের মাতিয়ে তোলা, তবে ফিরে স্কুলের প্রতিটি দেওয়াল প্রতিটি মেজ বোর্ড মাঠের ঘাসগুলিও আমাদের ডাকছে রে। কবে জানিস, ওই 23 জানুয়ারি একটা দিনের জন্য আবার সেই ছোটবেলাকে ফিরে পেতে। তাই এমন কিছু হওয়া উচিত যা শুধু প্রাক্তনদের দ্বারা উপস্থাপিত হবে। এবার বল। সত্যি এভাবে ভাবিনি দাদা, এ তো 50-এর মুহূর্ত শুধু নয়, এ যে নিজেদের সমস্ত বড় হয়ে যাওয়া হাবভাবকে বিসর্জন দিয়ে আবার স্কুল জীবনে সেই দিনগুলি ফিরে পাওয়ার দিন। ফিরে শুধুমাত্র অনুষ্ঠান বল, গ্রান্ড সেলিব্রেশন। আরে কর্ণা কখন এলি? পিছন দিয়ে সে হামলে করার সাবটা তোর আর গেল না। সত্যি তার বলতে সৌনকদা কিন্তু একদম ঠিক কথা বলেছেন, 8-5টা অনুষ্ঠান থেকে এটা অনেক আলাদা রে বিন্দু। অন্যান্য অনুষ্ঠান তো ফিরে পাওয়া যায় কিন্তু এটা না। আবার পরে হয়তো 75 বছর 100 বছর সেলিব্রেশন হবে, আমরা তখন থাকবো কিনা বলতে পারি, আর থাকলেও এমন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবো। আর পারি আর না পারি সে আলাদা বিষয়, সুবর্ণ জয়ন্তী কিন্তু আর ফিরে পাবো না। একদম ঠিক কথা বলেছিস বোন। বুঝি না, তা চলো এবার মিটিংয়ে যাওয়া যাক, অনেকে এসেছেন দেখছি। হ্যাঁ চল। তোমাদেরকে আজ আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম বিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে। আমরা আগামী 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি এই 5 দিন সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করব। বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আগামী 23 জানুয়ারি দিনটি সম্পূর্ণভাবে তোমাদের জন্য অর্থাৎ প্রাক্তন ছাত্র ছাত্রীদের জন্য ছেড়ে দেবার। ওই দিনের সমস্ত অনুষ্ঠানগুলো
অংশগ্রহণ করবে তোমরা অর্থাৎ প্রাক্তন ছাত্র এবং ছাত্রীরা। আমরা আশা করছি তোমরা ওই দিন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে অনুষ্ঠানগুলো অংশগ্রহণ করে আরও স্কুলের সুনাম বৃদ্ধি করবে। এই কথাগুলো বলেই তোমাদেরকে আরেকবার ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং তোমরা আলোচনা করে তোমাদের সিদ্ধান্ত আমাদেরকে দাও। কিভাবে বিকশিত হলো পঞ্চাশ এই প্রাক্তনে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার ভাবনা? আচ্ছা কেমন আছেন স্যার ম্যাডামরা? আগের মতন সেই অনাবিল আনন্দ আজও আছে বিদ্যালয়ের প্রতিটি কোণায়? আচ্ছা রোশো রোশো বলছো দাদা ভাই, একেবারে এত প্রশ্নবাদ চললে আমি যে উত্তর দেওয়ার আগেই সব ভুলে যাব। হ্যাঁ স্যার ম্যাডাম সবাই ভালো আছে, মানে যারা আছেন এখনো স্কুলে। অনেক কিছুই ভাবা হয়েছে, দেখা যাক কি করা যায়। যেমন সকালে প্রাক্তনদের মজাদার খেলা, তারপর গান নাচ কবিতা আবৃত্তি নাটক, যেমন যেমন হয় আর কি, সবই প্রাক্তনদের দ্বারাই। কিন্তু আমি বড় এক্সাইটেড একটা বিষয় নিয়ে, শুধু আমি নয় প্রায় সবাই, তুইও হবি। কি কি শুনি শুনি। সেটি হলো স্কুলের প্রাক্তন স্যার ম্যাডামরা আমাদের দিনই আসছেন, ওনাদের সংবর্ধনা ওদিনই হবে। কি ওনা সত্যি এক আনন্দের এক অসামান্য দিন হতে চলেছে আমাদের কাছে। আবার তাদের স্পর্শে ভালোবাসায় নতুন ভাবে জাগ্রত হব আমরা, আবার সে আগে মতো। প্রাক্তনে ছয় প্রাক্তন, বর্তমানে ছয় প্রাক্তন, প্রাক্তনে ছয় বর্তমান, সব মিলেমিশে একাকার হব। সত্যি ভাষা হারিয়ে ফেলছি আমি। আর ভাষা হারিয়ে গিয়ে শুধু আনন্দে ভাষা, আমি তো লেখা হারিয়ে ফেলছি রে। কি লিখবো, কেমন ভাবে, কি নিয়ে, ওই স্কুল জীবনে ভালো লাগা মন্দ লাগা, স্যার ম্যাডামদের ক্লাস, বন্ধু বান্ধবীদের সাথে খুনসুটি, কত কত। একটা আজ তো মহাভারত লিখে ফেললেও মনে হয় আরো বাকি থেকে যাবে, যেন রবি ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞা। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র স্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। আচ্ছা আচ্ছা, তা কোথায় লিখবি? কেন সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মনে হয় অবশ্যই কোন স্মরণিকা প্রকাশিত হবে, সেখানে লিখব। ও হ্যাঁ, স্যারেরা তেমন কিছুই বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ম্যাগাজিনের কথা ঠিক। জানিস বিদ্যালয়ের পত্রিকার নাম কি? আগামী আলো। ওই পত্রিকার পাতাতেই নিজের রচিত কবিতা যখন প্রথমবারের জন্য ছাপার হরপে দেখেছিলাম, সে কি আনন্দ! আর এবার তো রজত জয়ন্তীর মতো সুবর্ণের স্মরণিকা প্রকাশিত হবে, সেখানে একটা কিছু লিখব না? হ্যাঁ হ্যাঁ লিখবি তো। আর এ তো শুধু লেখা নয় রে, এ তো হবে সেই হারিয়ে যাওয়া দিনগুলি বিভিন্ন ঘটনার ছবি কোলাজ, সেই ক্লাসে বসে কত মজা রাখা, সেই স্যার ম্যামদের শাসন ভালোবেসে আগলে রাখা, সেই দিনের ছিদ্র পথে মেঘরুদ্রের খেলা দেখা, সেই সংসেজে গোয়াজিউ লাইকে অংশ নেওয়া, আরো আরো কত কিছু। থাম থাম, এবার অনেক রাত হলো, ফোনটি কেটে ঘুমিয়ে পড়। আর দেখি আগামীকাল সকালে সৌনককে ফোন করবো। কোন থামতে মন চায় কোথায়, সেই সে সময় সবাই একসাথে, আর তারপর হঠাৎ সব আলাদা।
অনেকেরই তো কোনো খোঁজ খবর ছিল না, কিন্তু আবার এই অনুষ্ঠানে আবার সেই সবুজ মাঠে এক হবার পালা। হ্যাঁ সেই তো, কাজের চাপে সংসারের মার পেঁচে কে কোথায়, বন্ধু বান্ধবী চলে গেছে দূরে, আবার তেমনি কত শিক্ষক শিক্ষিকা এসেছেন গিয়েছেন অবসরে বা কর্মস্থল বদলে, কেউ বা পৃথিবীর মায়াও ত্যাগ করেছেন, কিন্তু এই পঞ্চাশে আবার ওরা এক হবার অপেক্ষায়। হ্যাঁ বল, সকাল সকাল একেবারে বোনের কাছে শুনে হয়নি বুঝি? তা বলতে পারিস, এতদিন পর আবার কিছু করবার জন্য কিছু পাবার জন্য মন যে ছটফট করছে সারাক্ষণ। কিছু তো করবি সে ঠিক আছে, কিন্তু পাওয়ার কি পাওয়ার আছে? কি পাওয়ার, কি পাওয়ার নেই বল? সেই অনেকদিন আগে ছেড়ে আসা বিদ্যালয়ে সেই ঘরগুলিতে আবার নিঃশ্বাস নেওয়ার সুযোগ, সেই স্যার ম্যাডামদের স্নেহ যা পাইনি কতদিন, সেই হারিয়ে যাওয়া পাখির দলের সাথে আবার একসাথে কিচির মিচির করার সুযোগ, আর কি চাই? কেন স্যার ম্যামদের বকুনি যদি আবার খাওয়া যায়, সত্যি বিদ্যালয় যেন এক অন্ত সলিলা নদী, যে নদীর ধারা বিগত পঞ্চাশটি বছর ধরে বয়ে চলেছে, কিন্তু সেই ধারা চোখে পড়ে না, অনুধাবন করতে হয় মাত্র। নদীর প্রতিটি জলবিন্দুর মতো এখানে প্রতিটি বিন্দু হল প্রতিটি শিক্ষার, এই যে ছাত্রধারা, নদীর কোনো জলবিন্দু যেমন তীরবর্তী মৃত্তিকা শোষিত, আবার কেউ বা হয় বাষ্পীভূত, আবার কেউ গিয়ে পড়ে বড় কোনো নদীতে, আবার কেউ তার উপরে গভীর সমুদ্রে গিয়ে হয়ে ওঠে আরো বৃহৎ সমাবেশের সাক্ষী। ছাত্র জীবন তো তেমনই, স্কুলের কোথায় যেন একটা অদৃশ্য হৃৎপিণ্ড আছে যা দেখা যায় না ঠিকই, কিন্তু তারই স্পন্দনে ক্রমাগত স্কুলের শিরায় বয়ে চলেছে ছাত্র নামক ধারা, আর সেই হৃদয়ের টানেই সবসময় মন যেন ছুটে যেতে চায় ওদিকে। সত্যি, তবে এবার একটু থামা যাক এই দার্শনিক কথাবার্তা থেকে, নতুবা এই সামনের অডিয়েন্সের সবাই বিরক্ত হইয়া উঠিবে, আর আমিও একটু সামনের মোড়ের দিকে যাব, পরে কথা হবে। কোন আচ্ছা ঠিক আছে, আপাতত ফোন রাখিলাম, সামনে দেখার অপেক্ষায়। সাবধানে যাতা হলে আর দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন, নতুবা আমাদের ত্রিপর্ণার গান শোনা হবে না তো। আর গান কি যে বড় সরলতা, দেখি কপালে থাকলে আসি। আচ্ছা আয়। সত্যি কত ব্যস্ত জীবন আজ, সেই স্কুলের খামখেয়ালিপনা আজ আর চলে না, ছোট ছোট ছেলেমেয়েগুলো আজ কত বড় হয়ে গেছে, একটা সেকেন্ড দাঁড়ানোর জো নেই তাদের, জীবনের যাতাকালে পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এমনি করে কাটছে দিন, অনুষ্ঠান প্রায় আসন্ন, আর মাত্র দিন চারেক বাকি, এমন সময় নিবেদিতা ও কুন্তলের বাড়িতে। দেখছি তুই ইংলিশে, হ্যাঁ
এই 5 দিন আগে আমার শাশুড়ি মা মারা গিয়েছেন, তাই ভিতরে আয়। আরে নিবু দেখ, ত্রিপর্ণা এসেছে। ও আরে বাবা, তোর খোঁজ পাওয়া যায় না কেন রে? শুনিও না, এ কি কি হয়েছে, কি মারা গেলে? ওর শাশুড়ি মা। ও আয় আয় এখানে আগে বস, তারপর বল আর সবাই ঠিকঠাক আছেন তো? হ্যাঁ আছেন সবাই, যেমন থাকা যায়। কদিন পরেই তো প্রায় ওই অনুষ্ঠানের মধ্যেই তো সব কাজকর্ম পড়বে বাড়ি, বুঝতেই পারছিস। সবটাই তোর ইচ্ছাগুলি আর পূরণ হবার নয়, যে মেয়েটি সব বাধা অতিক্রম করে ছুটে এসেছিল মিটিংয়ে, সেই পুরনোকে ফিরে পাবার আনন্দে সেটা। দেখ নিবু, ভেঙে পড়িস না, খারাপ লাগা থাকবেই। তাহলে ত্রিপর্ণার অবস্থাটা বোঝ, ওর তো দুই দিকে কষ্ট। সত্যি মানুষের জীবন বড্ড জটিল, অত সহজে সব ইচ্ছা পূরণ হয় না, তাই তো দাদা? হ্যাঁ তাই তো, যে আমি ভেবেছিলাম সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে ছুটতে আসবো ওই দিনে, আবার সেই চকডাস্টার থেকে গুঁড়ো নিয়ে সবাইকে ভরিয়ে দেব, আবার সেই সবুজ মাঠে নিজেকে হারিয়ে দেব সেই দুঃখহীন ছোট্টবেলার মতো, আবার সেই মঞ্চে গেয়ে উঠব জীবনের জয় গান। না না হলো না রে নিবু, শুধু আমি কেন, এমন কত কত প্রাক্তন কাজের ব্যস্ততায় কিংবা সংসারের চাপে, শরীর খারাপে অথবা কোনো আবেগ আগের মতো নাটানায় আসতে পারবে না ওই সুবর্ণ অনুষ্ঠানে। কারো আবার সন্তান বড় বিদ্যালয়ের বর্তমান ছাত্র, তাই হয়তো এসেও দাঁড়িয়ে থাকবে একটি কোনায় চুপটি করে, ছুটে আসতে মন চাইলেও বিভিন্ন সামাজিক বাধায় বাধিত হয়ে কুকড়ে থাকবে সেখানে। এই এত এত ইচ্ছার নৈবেদ্য ডালি না হয় নিবেদিতাই সবার হয়ে অর্পণ করবে সেদিন। আজ বিদ্যালয়ের এই 50-এ যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী বিভিন্ন কারণে ইচ্ছার পূর্ণ সহযোগিতা থাকা সত্ত্বেও আটকে গেলেন সময়ের বাঘবন্দিতে, তাদের থেকে বেশি কষ্টে মনে হয় আজ কেউ নেই। আবার অনেকে কাছে পিঠে থেকেও হয়তো এড়িয়ে গেলেন এই সুবর্ণ মুহূর্তটা, তারা বুঝবেন একদিন এদিনের মাহাত্ম্য। প্রাক্তনে 50-এ এই সোনালি আকাশে সবাই থাকুক ভালো, আরও আরও 50-এ আরও আরও প্রাক্তনে নতুন দ্বীপ চালু। নমস্কার।